अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। I love you so much, ma. Shunna chile. Ma. Ma. পুনম এক্ষুনি শ্বাস নিল, পুনম বেঁচে আছে। ডক্টর, ডক্টর, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, পুনমের জ্ঞান এসেছে। আপনি তাড়াতাড়ি আসুন, পুনমের জ্ঞান এসছে, তাড়াতাড়ি আসুন আপনি, চলুন। থ্যাংক ইউ সো মাচ ভগবান, আপনি আপনি আমার কথা শুনে নিয়েছেন। মনে হচ্ছে মা আর ছেলের সম্পর্ক এখনো ঠিক তেমনই আছে যেমন গর্ভের মধ্যে ছিল। কখনো কখনো মানুষ শরীর ছেড়ে দেয়, কিন্তু তার মানবিক সম্পর্কগুলো তাকে দ্বিতীয়বার বেঁচে থাকার শক্তি যোগায়। আর দেখুন না কিরকম ছেলের সামান্য স্পর্শে মা আবার পুনরায় জীবন পেল। কিন্তু উনি তো মায়ের সন্তান নন, তাহলে এটা কিসের টান? যাই হোক, ভগবানের কৃপায় মা সুস্থ হয়ে উঠেছে। এবার আপনাদের দায়িত্ব হলো ওনাকে কোনো রকম টেনশন না দেওয়া। সামান্যতম স্ট্রেসও ওনার পক্ষে ভীষণ ক্ষতিকারক হতে পারে। আমরা ওনাকে কোনো টেনশন দেব না। থ্যাংক ইউ ডাক্তার বাবু। নিহার, পুনম, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা। নিহার বাবু আপনার সামনেই বসে আছেন, আপনি চোখ খুলুন না। নিহার, নিহার। হ্যাঁ মা। আমি জানতাম আমার ছেলে, আমার ছেলে আমাকে ছেড়ে কখনো যাবে না। যাবি না তো? যাবি না? আমি কোথাও যাব না মা, আমি তোমার সাথেই আছি, তুমি রেস্ট করো। সরি ভগবান, আমাকে মায়ের জন্য মিথ্যে বলতে হলো, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। একদম চিন্তা করবে না। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই ওই তোদের দুজনের মধ্যে নকল নিহারের কি কথা হচ্ছিল? মা, আমরা অন্য কিছু বলছিলাম, আপনি বোধহয় ভুলবশত অন্য কথা শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, হয়তো কোনো তোমার ভুল হয়েছে। মা, ডক্টর আপনাকে বিশ্রাম নিতে বলেছেন, আপনি বিশ্রাম নিন, আপনি পরে উঠলে আমরা সবাই অনেক কথা বলবো। রুচিতা মা, তুমি পুনমকে মিথ্যে কেন বললে? তুমি তো দেখলে মিথ্যে বলার কি ফল হলো। বাবা, ডক্টর যা বললেন তারপর আমি মাকে সত্যি কথা বলার সাহস করতে পারিনি।
আপনি বলুন, আর আর কি উপায় ছিল আমাদের কাছে মাকে এটা বলা ছাড়া? মায়ের জীবন বাঁচানোর জন্য আমাদের আমাদের এই মিথ্যের আশ্রয় নিতেই হবে। এসবের কি মানে? তোমার মিথ্যের জন্য আমার সংসার ভেঙে যাচ্ছে। তুমি কে হও আমার স্বামীর সিদ্ধান্ত নেওয়ার জন্য? এক মায়ের অসহায় মেয়ে যে ওনার প্রাণ বাঁচাতে চায়। প্লিজ আপনি 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 আপনার স্বামীকে ততক্ষণ আমাদের এখানে থাকতে দিন যতক্ষণ আমার মা সুস্থ না হয়ে যায় সম্পূর্ণ। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, প্লিজ। আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্য কারুর হাতে তুলে দেওয়ার তুমি কে? এবার মা এই নাটকটা সামলাবে। ও যে এই বাড়ির ছেলে সেই সত্যি কোনোদিনও বাইরে আসবে না। মা, বাবু, ন মাস যাকে আমি গর্ভে ধারণ করেছি তাকে এইভাবে আমার হৃদয়ের টুকরোকে অন্যের হাতে তুলে দেব? উনি আপনার মা হন? হ্যাঁ রুচিতা, এ আমার মা। আমার সোনা, আমার বাবু, কতদিন হয়ে গেল তোকে দেখিনি। তোর মা তোর থেকে দূরে থাকতে পারবে না রে। অপ্সরা আমাকে সব বলেছে যে কিভাবে জোর করে এরা তোর বিয়ে দিচ্ছে। আমি খুব ভালো করেই জানি যে তুই আমার বৌমা আর তোর অপ্সরাকে খুব ভালোবাসিস। ওকে ছেড়ে তুই কাউকে বিয়ে করতে পারিস না। আরে মেয়েটাকে তো একেবারেই নয়। তুই এইসব ছাড় আর আমার সাথে চল। চল বাবা। মা চলো যাই এখান থেকে। আপনি এখান থেকে যাবেন না। যতক্ষণ মা ঠিক না হয়ে যান ততক্ষণ প্লিজ আপনি চলে যাবেন না। মায়ের জীবনের বিষয়ে প্লিজ চলে যাবেন না, প্লিজ। এই মেয়ে, আমার সরল ছেলেটাকে বোকা বানাবি না। ও আমার সাথে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবে, বুঝেছিস? রুচিতা, রুচিতা, এটা কি করলেন আপনি? আপনার হাতটা তো কেটে গেল, কাঁচ ছিল এতে, কেন রাখলেন হাতটা এর উপর? আমি যদি কাঁচটা না সরাতাম তাহলে আপনার মায়ের লেগে যেত। মা, তাড়াতাড়ি বাবুকে নিয়ে এখান থেকে বেরোতে হবে। তুমি তো জানো ওর মনটা কত সরল, আবার সিদ্ধান্ত বদলে নেবে। হ্যাঁ বাবু, চল তুই এখান থেকে। রুচিতা, হয়তো ভগবানের এটাই ইচ্ছে ছিল, না চাইলেও আমাদের পুনমকে সব সত্যি বলতেই হবে। নিহার, নিহার কোথায়? বাবা,
বাবা নিহার কোথায় তুই? নিহার নিহার কোথায়? আমার কেন জানি না এরকম মনে হচ্ছে যে ও ও আমায় আমায় ছেড়ে কোথাও চলে গেছে। হে ভগবান, প্লিজ প্লিজ সাহায্য করুন। বলো না কোথায় নিহার। পুনম, আমাদের আমাদের নিহার এখন তোমার ছেলে এখানেই আছে মা। নিহার